রাতভর জিজ্ঞাসাবাদ ইডির প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত গ্রেপ্তার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান থাকা সময় তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে এই মুহূর্তে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত করছিল নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টের নিষেধ থাকলেও ইডি তাকে গ্রেপ্তার করেছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে ইডি সেই মামলাতেই সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডাকা হয়েছিল তৃণমূলের পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে দুপুর পার করে সেখানে তিনি হাজির হন তাকে সেই সময় থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গভীর রাতে গ্রেপ্তার করা হয় মানিক ভট্টাচার্যকে নিয়োগে দুর্নীতি করে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল তা কার কার কাছে এবং কোথায় গিয়েছে তাই জানতে চায় ইডি গভীর রাতে গ্রেপ্তার সূত্রের খবর অনুযায়ী নিয়োগ দুর্নীতির মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেশ কিছু নথি জমা দেন ইডির অভিযোগ সেখানে একাধিক গরমিল ধরা পড়ে তদন্তে পাওয়া গরমিলের প্রমাণ হাতে পাওয়ার পরে কোন পথে নিয়োগ প্রক্রিয়া চালিত হয়েছে কিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা এছাড়াও তিনি জিজ্ঞাসাবাদের সময় ইডিকে সাহায্য না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে রাত একটার সময় তাকে গ্রেপ্তারের কথা জানায় ইডি সিবিআই তদন্তে রক্ষা কবচ থাকলেও ইডির ক্ষেত্রে তা ছিল না ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পরে তার বাড়িতে এবং আইনজীবীতে জানানো হয় তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে রক্ষা কবজের কথা উল্লেখ করেন কিন্তু ইডির তরফে জানিয়ে দেওয়া হয় রক্ষা কবচ রয়েছে শুধুমাত্র সিবিআই তদন্তের ক্ষেত্রে আর এই রক্ষা কবজ ছিল দশই অক্টোবর পর্যন্ত এদিনই মানিক ভট্টাচার্যকে আদালতে হাজির করে তাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি নিয়োগ দুর্নীতিতে যে মানিক ভট্টাচার্য জড়িয়ে তা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানতেন বলেই দাবি ইডির পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া ইডি চার্জশিটে মানিক ভট্টাচার্যের নাম উল্লেখ ছিল পার্থ চট্টোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য সম্পর্কে জানিয়েও কোনো লাভ হয়নি বলেও চার্জশিটে উল্লেখ করেছিল ইডি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে মানিক ভট্টাচার্য সম্পর্কে অভিযোগ করলে পার্থ চট্টোপাধ্যায় সেই হোয়াটসঅ্যাপ বার্তা সরাসরি আবার মানিককেই পাঠিয়ে দেয় বলে অভিযোগ শুধু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নয় নদীয়ার বেসরকারি ডিএলএড এবং বিএড কলেজের ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার নামেও টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ আরও অভিযোগ টেটের রেজাল্টের তালিকা নিয়ে ইন্টারভিউয়ের নম্বর না বসিয়ে কোনো সিল ছাড়াই তা দেখিয়ে টাকা তুলেছিলেন বলে অভিযোগ এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এসএমএস করে মানিক ভট্টাচার্যকে নির্দেশ পাঠাতেন সেই মতো কাজ করতেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি